পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত আছে এবং এই ঘূর্ণাবর্তটা আগামী 24 ঘন্টার মধ্যে সরে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছাকাছি চলে আসবে। এর ফলে 28 এবং 29 এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলায় অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট কিছু হাওয়াও থাকবে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনায়। সেখানে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা হাওয়া থাকার, মাঝে মধ্যে একটা দমকা হাওয়ার মতন থাকবে। আমরা এ নিয়ে আরও ডিটেলস জানবো, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দুর্যোগের জোড়া ঘূর্ণাবর্তে জেরে কি হতে পারে তার অভিজ্ঞতা রয়েছে কলকাতাবাসী, সেক্ষেত্রে আবারও একবার আবহাওয়া দফতরের পূর্বাভাস সতর্কবাণী আমরা বলতে পারি, কতটা তৈরি রয়েছি আমরা? দেখো, যদি প্রশাসনিক প্রস্তুতির কথা বলো তাহলে ইতিমধ্যে আমাদের অপর প্রতিনিধি পিয়ালি সুতপা তারা জানিয়েছেন যে প্রশাসন বা পুলিশ স্তরে কতটা ইতিমধ্যেই তৈরি থাকার চেষ্টা চলছে। বেবারতী আমাদের জানিয়েছে কলকাতা পুরসভাগতভাবে কতটা তৈরি থাকার চেষ্টা চলছে, কিন্তু সবটাই নির্ভর করছে প্রকৃতির উপর। কারণ আমরা গত সোমবারের বৃষ্টির জল কলকাতায় এখনো অনেক নিচু জায়গায় জমে আছে সেই ছবি দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি টানা 48 ঘন্টা অর্থাৎ 28 এবং 29 আগামী কাল এবং পরশু টানা ভারী বৃষ্টি কলকাতা শহরের বুকে হয়, তাহলে যে সমস্ত জায়গায় জল জমে আছে সেখানে জল জমার পরিমাণ বাড়বে। নতুন করে এমন অনেক জায়গা যেগুলি এখনো শুকনো রয়েছে সেখানে জল দাঁড়াবে, এবং বিশেষ করে 28 তারিখ অর্থাৎ আগামীকাল বা বলতে পারো আজকে গভীর রাতের পর থেকেই কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর এখানে ভারী বৃষ্টি হবে, এটা ইনএভিটেবল, এটা আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়ে দিচ্ছে। তবে 29 তারিখ অর্থাৎ বুধবার যে বৃষ্টি হবে সেই বৃষ্টি মূলত পশ্চিমের জেলাগুলিতে হবে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা শহরে বুধবার বৃষ্টি হলেও সেই বৃষ্টির তীব্রতা বা পরিমাণ আগামী কালের মতো অত বেশি হবে না বলে এখনো পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস সম্প্রতি। অন, সেক্ষেত্রে কি তাহলে আমরা বলতে পারি যে বুধবার দিন কলকাতাবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে? যদি আবহাওয়ার উন্নতির নিরিখে বলা যায় তাহলে নিঃসন্দেহে মঙ্গলবারের অনুপাতে বুধবার কলকাতা শহরের পরিবেশ, কলকাতা শহরের আবহাওয়া অনেকটা বেটার থাকবে, সেক্ষেত্রে স্বস্তি। কিন্তু আমরা যদি মঙ্গলবারের ভারী বৃষ্টিতে জল স্ট্যাগনেন্ট হয়ে কলকাতার নিচু জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে গত সোমবার থেকে শহর কলকাতার নির্দিষ্ট কয়েকটি পকেটে যে ভোগান্তি চলছে সেই ভোগান্তি আরো বাড়বে বই কমবে না, এটা বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অয়ন, আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ওয়েদার দপ্তর, আবহাওয়া দপ্তর যা শোনাচ্ছে তার প্রেক্ষিতে জেলাগুলো কতটা প্রস্তুত তারা রয়েছে, কারণ সবে আমরা একটা দুর্যোগ থেকে বেরিয়েছি। আমাদের দুই প্রতিনিধি কিরণ মান্না এবং প্রসেনজিৎ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কাছ থেকেই জেনে নেব কতটা প্রস্তুত রয়েছি আমরা। কিরণ মান্নার কাছে আমি একবার চলেব। কিরণ মান্না, ইতিমধ্যেই কিরণ কমলা সতর্কতা জারি করা হয়েছে, কি অবস্থা এখন দীঘার এবং ওই জায়গাটা তার পাশাপাশি কতটা প্রস্তুত রয়েছে দীঘা? দুদিন ধরে নিয়েছে এবং আজকেও তার চূড়ান্ত ভাবে তার ইয়ে চলছে, প্রস্তুতি চলছে। সেই যে কন্ট্রোল রুম থেকে জেলা প্রশাসনের তরফে, ব্লক প্রশাসনের তরফে সমস্ত কিছু ব্যবস্থা রাখা হচ্ছে। বিশেষ করে এই উপকূল, পূর্ব মেদিনীপুরের যে উপকূল ভাগ রয়েছে, উপকূল ভাগের মধ্যে অধিকাংশ সমুদ্র উপকূল এবং নদী, এই নদীর যে জলস্থিতি এবং সমুদ্রের যে জলোচ্ছ্বাস দুটোই হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আগামীকাল থেকে প্রবল বর্ষণ, মাঝারি ভারী সব রকমের বৃষ্টিপাত হবে আগামীকাল এবং পরশু অর্থাৎ 28 এবং 29 তারিখ। এরই ফলে এই জোড়া ঘূর্ণাবর্তের ফলে যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টির জল অর্থাৎ আর সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং নদীর জলস্থিতি, এই সব মিলিয়ে নিচু জায়গাগুলো যাতে প্লাবিত হয়ে কোনোরকম সমস্যা না হয় তার জন্য নজরদারি চালানো চলছে। দুর্বল বাঁধগুলোকে যথেষ্ট ভাবে ফাটল মেরামতি থেকে শুরু করে সব রকমের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এখন প্রস্তুত রয়েছে প্রশাসন মোকাবিলা করবার জন্য এই দুর্যোগ, এবং প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে দীঘা সহ মন্দারমণি, তাজপুর সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে
এবং দুপুরের পর থেকে পর্যটক দীঘা থেকে মন্দারমণি থেকে তাজপুর থেকে সমস্ত পর্যটকদের প্রায় খালি করে দেওয়া হয়েছে। বাকি যারা আছেন কাছে পিছে তাদেরকে সমুদ্রের পাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। যে সমস্ত ঘাটগুলো রয়েছে দীঘার সেই ঘাটে দড়ি দিয়ে ব্যারিকেড করা হচ্ছে, সমুদ্রের ধারে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। অর্থাৎ কিরণ, সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিরণ তুমি সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, নদী তীরবর্তী এলাকাগুলোর কি অবস্থা এখন এবং এই যে একটা আগাম সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তার জন্য প্রশাসনিক বন্দোবস্ত কি দেখতে পাচ্ছো? দেখো, সম্প্রতি প্রশাসনের প্রথম দিন থেকে যে বন্দোবস্ত ছিল আজও কিন্তু সেই বন্দোবস্ত একই আছে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু আজকেরও সন্ধ্যের আগে পর্যন্ত বাইকিং প্রচার হয়েছে। মূলত যে সমস্ত গ্রাম মানে বাসন্তী, গোসবা এই সমস্ত গ্রামের মধ্যে প্রশাসনের তরফ থেকে বাইকিং প্রচার করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত মাটির বাড়িগুলো আছে তাদেরকে রেস্কিউ সেন্টার বা আয়লা বাড়ি বা স্কুল বাড়ি সেখানে তাদেরকে রাখা হবে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, তিরপল এগুলো যেমন প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, এর পাশাপাশি কিন্তু জলমগ্ন বেশ কিছু জায়গা এখনো আছে এবং অতি ভারী বৃষ্টি হলে সেসব জায়গা আবার জলমগ্ন হয়ে যাবে। আমরা খবর পাচ্ছি যে গতকাল সুন্দরবন মন্ত্রী সেই এলাকায় তিনি পরিদর্শন করবেন এবং তাছাড়া যে সমস্ত মাটির বাড়িগুলো আছে তাদেরকে সরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং সব দিক থেকে কিন্তু প্রশাসনও যেমন তৈরি হয়ে আছে অতিরিক্ত ভারী বৃষ্টি হলে এবং বাঁধের দিকেও কিন্তু প্রশাসন নজর রেখেছে। তাছাড়া এলাকার যারা জনপ্রতিনিধি আছে বা বিধায়করা আছে তারাও কিন্তু সেখানে যাচ্ছে এবং বাঁধগুলো লক্ষ্য রাখছে, বেশ কিছু বাঁধের সারাইও কাজ চলেছে। মানে সব দিক থেকে কিন্তু প্রশাসন যেমন তৈরি হয়ে আছে এবং এলাকার বাসিন্দারাও তারাও জানে যে এর আগেও বড় বড় দুর্যোগের তারা সামনে দেখেছে এবং এই দুর্যোগটাও কাটানোর জন্য তারাও কিন্তু প্রস্তুত। সম্প্রীতি, প্রসেনজিৎ এবং কিরণ তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা সহ জেলা সমস্ত জায়গাতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আগাম সতর্কতামূলক আগাম যে সতর্কতা বাণী শোনানো হয়েছে তার প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত জায়গা থেকে। এদিকে আপনাদেরকে যেটা জানিয়ে রাখি, এই যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা আমরা বলছি, আগাম ব্যবস্থা গ্রহণের কথা, এই দুর্যোগ নিয়ে নবান্ন ইতিমধ্যেই সতর্ক। জেলায় জেলায় অফিসার নিয়োগ করা হয়েছে, দুর্যোগ মোকাবিলা অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, একটু ডিটেলস চাইবো তোমার কাছ থেকে। ধন্যবাদ সুতপা। আপনাদেরকে জানিয়ে রাখি, দুর্যোগ নিয়ে তৎপর প্রশাসন, যেরকম সতর্ক রয়েছে নবান্ন, তেমন পুরসভার তরফ থেকেও তৎপরতা দেখা গিয়েছে নবান্ন তরফ থেকে, যেটা আপনাদেরকে এখনই জানালো আমাদের প্রতিনিধি সুতপা সেন, যে জেলায় জেলায় অফিসার নিয়োগ করা হয়েছে, দুর্যোগ মোকাবিলায় অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন জেলায়। তার পাশাপাশি সদা সতর্ক রয়েছে পুরসভাও। গতবারেই আমরা দেখেছি রীতিমতো শহর কলকাতা তিলোত্তমা নগরীর জল দুর্যোগের ছবিটা আপনাদের আমরা দেখেছিলাম। প্রশাসনের তরফ থেকে, পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগাম আমরা শুনে নেব। প্রাকৃতিক দুর্যোগ তার কোনো মাপদণ্ড হয় না কিভাবে আসবে, কিন্তু আসবে তার জন্য একটা ধরে নিয়ে একটা থাম রুলে ব্যবস্থা গ্রহণ করতে হয়, যে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি কিন্তু সেটা ফুল প্রুফ নয়। যদি কেউ বলে অসত্য কথা বলা, তার 300 মিলিমিটার বৃষ্টি হলো, আমি তো যাই না, তোমার ক্যাপাসিটিই নেই, তো এরকম যদি কিছু ঘটে তাহলে প্রবলেম হবে। লক গেট বন্ধ,
বৃষ্টি হচ্ছে তাহলে জল জমবে, লকগেট বন্ধ জোয়ারের জন্য বৃষ্টি হচ্ছে না তাহলেও জল কিছু থেকে যাবে, যেটা ড্রেনেজের মধ্যে ধরা যে খালি করে দিয়েছি আমরা, এটা খালি হয়ে যাবে, ক্যাপাসিটি বেড়েছে জল দেওয়ার, জল ধরার, সেইটা ধরে নেওয়ার পরে উচ্ছিষ্ট যেটা থাকবে সেটা রাস্তা দেখা যাবে।